ঠিক আছে, আমি বলছি আমরা তো একই কথা বারবার ঘুরাবো না, মানে অনেকের মনের প্রশ্ন একই। যেমন একটা জনপ্রিয় বিষয় হলো শিক্ষা, আর হলো শিক্ষা বলতে কী বোঝায় আমরা এখনো জানি না। কেউ বলে ভাষা ইংরেজিতে হলে ভালো হবে, সবাই ধরে নিচ্ছে দেশের ভালো চায়, কিন্তু আমরা যা মনে করি তা সঠিক কি না? আমি দেশের ভালোই চাই, কিন্তু একটা বিখ্যাত ইংরেজি প্রবাদ আছে না, আমাদের একটু ইংরেজি বাংলা নাম সে বলতে পারছি না, সেটা বলে কি, দি রোড টু হেল ইজ পেভড উইথ গুড ইন্টেনশনস, দোজকের রাস্তা কিন্তু সুন্দর ইট দিয়ে বানানো, সোনালি ইট দিয়ে বানানো। কিন্তু আপনি মনে করছেন আপনি ইটের সন্ধানে যাচ্ছেন, কিন্তু গিয়ে দোজকে পড়তে পারেন, সদিচ্ছা দিয়েই কিন্তু আমরা দোজকে পড়তে পারি। যারা যেমন ক্লাস প্লে ওয়ান প্লে টুতে ইংরেজি মিডিয়াম যারা চালাচ্ছেন, তারা নিশ্চয়ই তাদের ছেলেমেয়েদের ভালো চান, এ বিষয়ে তো সন্দেহ আমার থাকতে পারে না। দেশের কথা বাদ দেন, আমার ছেলেমেয়ের ভালো তো আমি চাই, কিন্তু আমার ছেলেমেয়ের ভালো যদি দেশের ভালোর পক্ষে যায় তাহলে তো ভালো, যদি সেটা বিপক্ষে যায় তখন আমি কার পক্ষ নেব? ধরেন মত দুইটা হয়ে গেল, সে মনে করে কি আমার ছেলে মেয়ে যদি আগে উত্তীর্ণ করে, আমরা সকলেই এখন এ লেভেল ও লেভেল দেওয়াচ্ছি, এর কারণটা কি, এখানে একমাত্র ভালো স্কুলগুলো এ লেভেল ও লেভেল পড়ায় অথবা ভালো স্কুলগুলো ইংরেজি মিডিয়াম পড়ায়, আমি তো আমার ছেলে মেয়ে একটা ভালো স্কুলে দিতে চাই। যেহেতু বাংলা মিডিয়ামে কল্পিত অর্থে কোনো ভালো স্কুল নাই, অত স্কুল আমরা গড়ে তুলিনি, সুতরাং আমি বাধ্য হয়ে আমার ছেলে মেয়েকে ইংরেজি মিডিয়ামে পড়াবো। তাতে হচ্ছে কি, গোটা দেশের শিক্ষা ব্যবস্থা ইংরেজি মিডিয়ামে রূপান্তরিত হচ্ছে। আমার বক্তব্য এইখানে নয়, আমার বক্তব্য হচ্ছে এই কথাটা এখন বুঝতে পারলাম, 1947 পরে বুঝতে পারি নাই কেন, 1952 কেন ভাষা আন্দোলন করেছিলেন, কেন বলছেন নাকি বিসিএস পরীক্ষা তৎকালীন পাকিস্তানের সিএসপি পরীক্ষা বাংলা পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, সরকারি চাকরি বাংলায় করতে হবে, সবই তো বলেছিলেন। কিন্তু এখন যে আমরা মতবাদটা বদলে ফেললাম, যুক্তিটা কী, এইটাই হচ্ছে আমার জিজ্ঞাসা, আর কিছু নয়। আপনারা নিজেরাই উত্তর যদি বের করতে না পারেন, আমার পক্ষে কাউকে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা স্লিপ দিচ্ছি, যারা প্রশ্ন করতে চান লিখে দিবেন। আজ আমার মনে হয় অত বেশি ব্যুরোক্রেটাইজ করার দরকার নেই, যাদের প্রশ্ন আছে তারা সংক্ষেপে করলে সবাই কথা বলার সুযোগ পাবে, আমিও আমার উত্তর লম্বা করব না। আমি বলছি যে চোকা চোকা উত্তর না দিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম, কয়টা বিষয়ে আমরা আলোচনা করতে পারি একদিনে, সময় তো আমাদের স্বল্প। শিক্ষা নিয়ে আলোচনা হতে পারে, ধরেন অনেকে বলছেন যে এই যে একটা বড় প্রশ্ন উনি করেছেন শফিকুল ইসলাম সাহেব, যে এই যে লোকে যদি কিছু মনে করে না জানার পরে এক ধরনের তর্ক করতে হয়, জেনে এক ধরনের তর্ক করে লোকে, যত বেশি জানবেন তত তর্ক বেড়ে যাবে। জানাটা কি, এইটা তো কোনো মুখস্থ ব্যাপার নয়, যে প্রাচীন চীনে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করেছিল, যেটা এখন আপনারা বিসিএস পরীক্ষা দেওয়াচ্ছেন। অর্থাৎ দেশের সবচেয়ে মেধাবী ছেলে মেয়েগুলিকে জোগাড় করতে হবে, এরা অর্থাৎ শাসক কে হবে, রাজপুত্র থেকে শাসক হবে না, দেশের যে কোনো একদম নিম্ন শ্রেণীর লোক পরীক্ষা দিতে পারবে, যেটাকে অনেক দিন পড়াশোনা করে চীনে ক্লাসিক্যাল ভাষা শিখে, আজ কেন 2000-2500 বছরের পুরনো, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাডাপ্ট করেছে। তো আমি যদি এখন এটা বাংলাদেশে বলে যে পরীক্ষা প্রতিযোগিতামূলকভাবে হওয়া উচিত, বড় লোকের ছেলেদের বাছাই বাছাই করে ডিসি নিয়োগ করা ঠিক না, তো আপনি বললেন আপনি চীনের দালালি করতেছেন, বললে তো আমি আর বাধা দিতে পারবো না। আমি একইভাবে ঐতিহাসিকভাবে বলছি, গ্রিসের শিক্ষা পদ্ধতির কথা যখন আমরা বলি, তখন তো আমাকে আর গ্রিক ধর্মের দালালি করছে বলেন না। তা আমি যখন বলেছি বাগদাদের কাছে, এইখানে যখন যেটা খোরাসান বলতো আফগানিস্তান ইরানের কাছাকাছি, নিশাপুর বলে একটা জায়গা ছিল, ফার্সিতে বলে নিশাপুর বলে, ওমর খৈয়াম যেখানে ছিলেন, আজ থেকে 1000 বছর আগের কথা, তো সেইখানে যে কলেজ ছিল, ওই কলেজ একটা নাম ছিল নিজামিয়া মাদ্রাসা, তো সিলেবাসকে নিজামি বলে। তো ওরা যেভাবে পড়েছিল, ওরা যে পোশাক পরতো, ইউরোপে তো সবসেগুলি পড়তেছে, এইটা বললে আমার দোষ হলো কীভাবে? এই যে আপনি টাসেল একবার এদিকে ঘোরান একবার এদিকে ঘোরান, যেটাকে বলে কনভোকেশন, তো এটা তো ওই জিনিসটাই নিয়েছে, শুধু ওইটা নিয়েছে না, ওদের সিলেবাস নিয়েছে। তো বই পড়লে যে কেউ বুঝতে পারে, আমি একটা লোকের নামের বললাম, জর্জ মাকদিসি, এটা হলো লেবানিস খ্রিস্টিয়ান, যিনি স্কটল্যান্ড থেকে এই বই প্রকাশ করেছেন, এডিনবরা ইউনিভার্সিটি প্রেস থেকে একাধিক ভলিউমের বই। তো লোকজনকে বই পড়তে বললে বলে কিন্তু বইতে আছে, আপনার মত কী? আরে ব্যাপার, সব বিষয়ে আমার মত থাকতে হবে কেন? আমি বলছি যে বর্তমানে পাশ্চাত্যের যে শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা অনুকরণ করছি, এটা আরবদের শিক্ষা ব্যবস্থার একেবারে হুবহু অনুকরণ করেছে তারা, কিন্তু সেইখানে তারা থেমে নেয়, এই হচ্ছে বিষয়টা। ইট ওয়াজ দ্য সিড, আপনি এটা যখন ক্যালচার করেন, এটা তারা দুই ইউরোপে কীভাবে গেছে, এটা সিসিলির মাধ্যমে, ইটালির মাধ্যমে গেছে, আবার স্পেনের ভিতর দিয়ে গেছে, এটা তো ইতিহাস আছে, এটা তো আমার তৈরি করার ব্যাপার নয়, এটা সেকেন্ডারি বই পড়েই বলতেছি আমি, আমি তো আর আরবি জানি না। এটা আরবদের ধর্ম করা গ্রহণ করে নাই, কিন্তু আরবদের জ্ঞান চর্চার পদ্ধতিটা গ্রহণ করেছে। আজকে মনে হচ্ছে আরবরা বর্বর, এটা মনে হচ্ছে, আমি চাই এটা চিরকাল এরকম ছিল না। আমি তো দুটো কলেজের নাম বলি, একটা বই না দ্য রাইজ অফ কলেজেস, একটা ইউরোপিয়ান যে হিউম্যানিজম, এটা যে আরবদের থেকে নেওয়া, এই কথাটা একজন পণ্ডিত লিখেছেন, এবং তিনি কিন্তু খ্রিস্টান পণ্ডিত,
অ্যাডওয়ার্ড সাইড যে অর্থে খ্রিস্টান সে অর্থে খ্রিস্টান, এমনি ওই দেশে আমি ওনার ফ্যামিলির কয়েকজনকে চিনিও বটে, মাগদেশিদের আমাদের ইউলেবে আসছিল বক্তৃতা দিতে একজন। এনিওয়ে এটা হচ্ছে আমার বক্তব্য, একটা ঐতিহাসিক তথ্য পরিবেশন করেছি আমি। কিন্তু আরবরা যেখানে সরে গেছে তারা এখন শুধু ধর্মতত্ত্বের মধ্যে আটকাইয়ে থাকে, তাহলে তো হবে না। আরবরা প্রথমে যা করেছিল সেটা ইউরোপীয়রা ধর্ম নিরপেক্ষ শিক্ষা নিয়ে গেছে। ধর্মনিরপেক্ষ শিক্ষা মানে কি? কৃষি, কৃষি তো আবার ইসলাম আর অন ইসলাম করে না, আপনার তো চাষ করতেও জানতে হবে। আমরা যেটাকে আরবিতে যদি বলেন দুনিয়াবি শিক্ষা, তো আপনাকে ইঞ্জিনিয়ারিং তো জানতে হবে। আপনি বলতে পারেন যে আরবদের একটা বিশেষ ধরনের অ্যাপ্রোচ আছে, চীনাদের আরেকটা অ্যাপ্রোচ আছে। আগে আমরা বলতাম না হেকমতে চীন হুজ্জতে বাঙ্গাল, আপনার নাম আপনার হুজ্জত নয় এটা, হ্যাঁ বুঝছি, আপনারটা হুজ্জাতুল ইসলাম, হ্যাঁ আয়াতুল্লাহ খোমেনির মতো আপনারটা। তো এই জন্য বলছি যে এক একটা নামের এক একটা অর্থ থাকে। আমি সেই অর্থকতা বাদ দিয়ে বলি বাংলাদেশে এখন শিক্ষাব্যবস্থা যেটা আমরা নিয়েছি, ভালো আর মন্দের জন্য হোক, ইংরেজদেরটা আমরা একসময় নিতে বাধ্য হয়েছি। কিন্তু ইংরেজদেরটা নিতে নিতে আমরা স্বাধীনতা সংগ্রামের সময় সবসময় বলেছি দেশীয় ভাষা শিক্ষা না দিলে শিক্ষা সর্বজনীন হবে না। সেটা হবে কি হবে না আমি কিছু বলছি না, এখন আপনারা জানেন, এগুলি আমি তর্ক করতে আসি নাই। আমার বক্তব্য হলো এখন দেশের শতকরা কতজন ছেলে মেয়ে সত্যিকার অর্থেই স্কুলে যেতে পারে? আমরা বলি কি ক্লাস ওয়ানে 100 জনই ভর্তি হয়, কিন্তু ক্লাস ফাইভে যাওয়ার সময় কতজন থাকে, যেটাকে একটা বিখ্যাত সমস্যা ঝরিয়া পড়া বলি আমরা। আমি একটা ছোট্ট একটু উদাহরণ দিই আপনাদের। 1982 সনে আহমদসহ সাহেব, নাজিমুদ্দিন মুস্তান বলে একজন বন্ধু ছিলেন সাংবাদিক, তাদের নিয়ে নীলক্ষেতে এখন যেখানে বঙ্গবন্ধু হল আর জিয়া হল, ওই জায়গাটা খালি ছিল, ঘোড়া শাল ছিল, আমি নিজেও দেখেছি। আমি তো 76 সনে বিশ্ববিদ্যালয়ে আসছি, ওইখানে কাটা বন বসতে ছিল, লোকে সেখানে মরিচ টরিচ রূপত, বেগুন টেগুন চাষ করতো। ওখানে আহমদসহ কয়েকদিনের জন্য যখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায় আসছেন, একটা বাচ্চাদের স্কুল করেছিলেন। রেজা বলে একটা তরুণ ছিল, তিনি নাজিমুদ্দিন মোস্তানের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। নাজিমুদ্দিন মোস্তান একজন ফার্স্ট ক্লাস সাংবাদিক ছিলেন, ইত্তেফাকে কাজ করতেন, এবং প্রফেসর আব্দুস সালাম যখন বক্তৃতা দিতে এসেছিলেন কার্জন হলে 1979 দিকে, সেই বক্তৃতার রিপোর্ট উনি এত সুন্দরভাবে করেছিলেন, আমি বলছি এই লোকটা ফিজিসিস্ট নাকি, এত সুন্দর রূপ করতে পারতেন। যা হোক, জেনারেল ফিল্ড অফ রিলেটিভিটি, রোটেটিং ফিল্ডস অফ রিলেটিভিটি, এইসব উনি এত সহজ বাংলায় লিখতে পারতেন। তো নাজিমুদ্দিন মুস্তানের আমিও ভক্ত, উনি যে স্কুল করেছিলেন আন্তন মাকারেঙ্কোর বই পড়ে, যেটার নাম জীবন জয়ের পথে, আরও অন্যান্য বই ছিল। তো তাদের 7-8 মাস এই স্কুল চলেছিল, তার উপর ভিত্তি করে আহমদসহ একটা প্রবন্ধ লিখেছিলেন 10 বছর পরে 1993-তে। আরবান নামে একটা এনজিও ছিল, এখনও বোধ হয় আছে, আপনারা জানেন সরকারি বড় কর্তা ছিলেন। আরবানের উদ্যোগে একটা সেমিনার হয়, সেই সেমিনারে আহমদসহ একটা প্রবন্ধ পড়েন, নাম অনানুষ্ঠানিক শিক্ষা শিশু শিক্ষা প্রসঙ্গে। সেখানে আহমদসহ বললেন দুটো কথা, আমি লম্বা করবো না, উনি বললেন এইখানে 7-8 মাস শিখে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, এটা চালানো খুব কঠিন ছিল। ওই বাচ্চারা যে অশ্লীল ভাষা গালিগালাজ করে বলে বলে না, ওর বাপ ছিসকা চোর, ওর মা মানে লোকে লোক গলায়, এই সমস্ত কথা বলে, তো এইখানে এটা পড়াবো কী করে? তবু আহমদসহ বললেন আমরা 7-8 মাস পরে এটা বন্ধ করতে বাধ্য হলে মনে হয়। তখন জেনারেল আব্দুর রহমান বলে এক ব্যক্তি ছিলেন, উনি একটা রাইভাল স্কুল করলেন ওখানে গভর্নমেন্টের সাহায্য দিয়ে, আমাদেরটা বন্ধ হয়ে গেল। এই কাহিনী তার যাচ্ছি না, আমি সবলে একটা অভিজ্ঞতা লাভ হলো, দেখলাম যে বস্তির ছেলেমেয়েরা মধ্যবিত্ত শ্রেণীর সমবয়সী ছেলেমেয়ের চাইতে অনেক দ্রুত শিখতে পারে, বিশেষ করে আনন্দের সাথে যদি তাদের শেখায় তাহলে দেখা যায় তারা সেটা আয়ত্ত করে। উদাহরণ, একবার একটা ফুটবল টিম করেছিলাম, দেখি যে বস্তির ছেলেমেয়েরা ব্যাটার খেলে, ওরা তাদের মা বাপকে সাহায্য করার জন্য, কেউ নিউ মার্কেটে মিন্তির কাজ করে, কেউ এখানে জোলা ছেলে, কেউ মানুষের খাবার দিয়ে যায়। আহমদসহর কোনো একটা ছেলে খাবার দিতে যেত তার ইন্টারন্যাশনাল হোস্টেলে, তখন এই দেখে উনি বললেন যে এদের সমস্যা কী, 6 মাস থাকতে পারেন এক জায়গায়, মা বাপ তাদেরকে কাজে লাগায়। তখন উনি একটা উপদেশ দিয়েছিলেন সরকারি কর্মকর্তাদের জন্য, এনজিওদেরকে বলছিলেন যে এই যে আপনারা আপনারা যদি আন্তরিক হন আমাদের এই গরিব ছেলে মেয়েদের, তারা কেন ঝরে পড়ে, কারণ দিনে 8-10 টাকা তাদের উপার্জন করে মা বাপকে দিতে হয়। এখন মা বাপ তাদেরকে 6 মাসের বেশি আমাদের স্কুলে রাখতে পারে না, আমরা কোনো বেতন দিচ্ছি না, তাদের নিচ্ছিও না, কিন্তু তা হবে না, তাদেরকে কিছু দিতে না পারলে তারা এখানে থাকতে পারবে না। তাহলে উনি পরামর্শ দিলেন দেশে এই ধরনের যদি ঝরিয়া পড়ার সমস্যা সমাধান আপনারা করতে চান তাহলে তাদেরকে শ্রমের সাথে যুক্ত করেন। ওনার মাতা ওই রাশিয়ান মডেল কাজ করতেছিল, কিন্তু রাশিয়ান বিপ্লব তো এখানে হয় নাই। মডেলটা কি, যারা কাজ করবে মানে ওই যে যেমন সংশোধনাগারের মতো, কিশোর সংশোধনাগারের মতো, তাদেরকে বেতনও দেবো এবং সেইটা তাদের পড়াশোনার সাথে যুক্ত হবে, তাহলে মা বাপ তাদের ছাড়াইয়ে নেবে না। একটা উদাহরণ দিচ্ছি আমি, তো এই সমস্যা যদি আমরা বুঝতে পারতাম তাহলে হয়তো আমাদের হতো না। আমরা এখন কী করেছি, নীলক্ষেতের বস্তি আর নাই, কিন্তু বস্তি বছিলায় চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, বস্তি সমস্যার সমাধান কিন্তু আমরা করি নাই। আমরা বস্তিটাকে লুকিয়ে ফেলাছি, ঢাকা শহরের কেন্দ্রস্থলে বস্তি রাখা যাবে না,
এটা এই উচ্ছেদ কিন্তু আপনারা তো সব কিছু বলেন 75-এর আগে সব ভালো ছিল, 75-এর পরে সব খারাপ। আমি কিন্তু এটা বলতে পারবো না, এটা কথা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। 75-এর আগে সব ভালো ছিল না, 74 সনেই কিন্তু এই বস্তি উচ্ছেদ করা হয়েছে। এটা আপনি জোর করে এরশাদের আমলে আনতে পারবেন না, ইতিহাস কিন্তু বিকৃত করা যাবে না। অর্থাৎ ঢাকা শহরের যে জেলা বিউটিফিকেশন মধ্যবিত্ত শ্রেণীর, এটা ধারাবাহিক, এটা 72 সন থেকে শুরু হয়েছে। তো সেইখানে কিন্তু আমরা বাচ্চাদের সংখ্যা কমানোর উদ্যোগে অনেক সফল হয়েছি। বাংলাদেশের এখন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক সাফল্যের গল্প আমরা করছি, খুব ভালো, কিন্তু এর মধ্যে আমাদের পরিবার পরিকল্পনার বিরাট একটা সাফল্য আছে। আমরা তো বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন 70-এর প্রধান আলোচনার বিষয় ছিল কি, পপুলেশন এক্সপ্লোশন। বাংলাদেশ একসময় জনসংখ্যার ভারে বঙ্গোপসাগরে ডুবে যাবে, এখন ক্লাইমেট চেঞ্জ আসতেছে। প্রত্যেক সময় আপনি যদি সরকারে থাকেন, ওবায়দুল কাদের সাহেব সঠিক কথাই বলেন, অ্যাডজাস্ট করতে হয় মন্ত্রী পদে থাকলে। তা আমি কথাও কিছুটা অ্যাডজাস্ট করে বলতে হবে আমাকে, আমি সব কথা বলবো না আপনাদের, অ্যাডজাস্ট করে বলতেছি। অনেক সমস্যার সমাধান হয় নাই আমাদের, তার মধ্যে একটা হচ্ছে, উদাহরণ দিয়ে বলছি, দেশ তো স্বাধীন হয়েছে 50 বছর, আপনি এখানে সব বলবেন সামরিক শাসনে সব খারাপ হয়েছে। জানি সামরিক শাসন 15 বছর ছিল, বুঝলাম, তারপরে বেসামরিক শাসন তো 35 বছর ছিল, দলে দলে ভাগাভাগি করে এখনও ভবিষ্যতে থাকবেন। তো শিক্ষার এই অবস্থা কেন? আপনি ক্লাস 5 পর্যন্ত শিক্ষা সবার জন্য করতে পারেন, আর ক্লাস 5 পর্যন্ত করে কোনো লাভ নাই। শিক্ষা সম্পর্কে আমাদের সবচেয়ে ভুল দেখানো হলো কি, 5 পর্যন্ত পড়ালে তাই এসে কর্ম উপযোগী হয়, সম্পূর্ণ মিথ্যা। এখন নতুন মিথ্যা তৈরি করতেছি আমরা, 8ম শ্রেণী পর্যন্ত পড়লে হবে, আমার সামর্থ্য নাই, আমি 5 নয় 3ও পড়াতে পারতেছি না, সেটা একটা বাস্তব সত্য। কিন্তু যদি আপনি তত্ত্ব দেন, আপনার শিশু ইন্টারমিডিয়েট পর্যন্ত না পড়লে আপনি তাকে ছাড়েন না, আর অন্যের ছেলেকে ক্লাস 5-এর পর ছাড়তে চান, তাকে ঠোঙা বানাতে দেন, তখন বলে কি, এর রাশেদা কে চৌধুরী বলে এক ভদ্রমহিলা আছেন আমাদের দেশে বড় নেত্রী, উনি আমাকে, আমরা কয়েকটা ছেলে মেয়েকে পড়াতে চাচ্ছি, আপনি তার বিরোধিতা করতেছেন। দেখেন এটাকে বলে আমার বিরুদ্ধে কেন বলা হয়, সে আপার প্রশ্নের উত্তর। আমি বললাম আপনার ছেলে মেয়ে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত না পড়ে, আপনি তাকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছে, মানে জেনারেল এডুকেশন সম্পন্ন করেছে মনে করেন না, আপনি তাকে আর্মির অফিসার পদে ঢুকতে দেবেন না ইন্টারমিডিয়েট না পড়লে, কোথাও পারবেন না। অপরের বাচ্চাকে আপনি তো বলছেন, বললেন দেশের শতকরা 20 জন তো উচ্চশিক্ষা নেবে আর 80 জন তো নেবেই না, আমি সে সিলেকশনটা আপনি কি কোন পদ্ধতিতে করবেন, চীনের পদ্ধতিতে করবেন না ভারতের পদ্ধতিতে করবেন, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে সেভাবে করবেন, নাকি আপনি বলবেন ম্যান্ডারিনের মতো প্রতিযোগিতামূলকভাবে সবাইকে সুযোগ দেবেন? ইকুয়ালিটি মানে এই নয় যে সব আঙুল সমান হবে, সুযোগ সমান হবে। আমি কোনো কমিউনিজমের কথা বলছি না, আমি বলছি পৃথিবীতে পরীক্ষিত গ্রিক পদ্ধতি, ভারতীয় পদ্ধতি, চীনা পদ্ধতি, এগুলো আলোচনা করলে তো কোনো অসুবিধা নাই। ভারতীয় পদ্ধতিতে ভালো বলি আমি, তা হিন্দু হয়ে গেলাম না। যা হোক, শিক্ষা সম্পর্কে আমাদের দেশে বলছি, আমাদের যে আপনারা আলোচনা করবেন, আমরা সবাই বাঙালি কথাটা তো সত্য, কিন্তু আমরা সবাই কি বাঙালি, সমান বাঙালি? তা সমান বাঙালি না। এখন বাংলাদেশ তো গরিবের লোকের বলে এসছে, বাংলাদেশ এখন মধ্যবিত্ত শ্রেণীর দেশ। এই কারণে আমাদের যারা ইকোনমিস্ট নামে যারা পেশাজীবী খায়, পেশাজীবী মানে হচ্ছে কিছু মনে করেন না, এটা হলো বৈশ্য, অর্থাৎ এরা হলো নিজের পেশা নিজেকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলে। যেমন ইকোনমিস্টদের মধ্যে একটা লোক আমি দেখি না, দুই একজন বাদ থাকতে পারে যাদেরকে শ্রদ্ধা করা যায়, কারণ তাদের সত্য কথা বলেন, তাদের মিথ্যা কথাই বলতেছেন। একটা উদাহরণ দিয়ে বলি, মাথা পিছু আয়, সারা পৃথিবীতে মাথা পিছু আয় দিয়ে মাপতেছে, আমরা মাথা পিছু আপ দিচ্ছি, কিন্তু মাথা পিছু আয় দিয়ে তো কিছুই বোঝা যায় না। দেশের সর্বনিম্ন আয় যাদের, তাদের আয় কত এইটা বলেন, এবং তারা একটা মানবিক জীবনযাপন করার মতো আয় করতে পারছে না, তাহলে আপনার দেশ উন্নত হচ্ছে বা হচ্ছে না? আপনি কিন্তু মাথা পিছু হয় মাসে, আমাদের এখন বছরে $2,500 হয়েছে, $5,000 কেন, $20,000 হলেও দেশের কোনো উন্নতি হবে না। আপনি বলেন হ্যাঁ গত বছরের চেয়ে এবছর ভালো তো, যেহেতু আমাদের জাতীয় আয় বেড়েছে, এটা ঠিক আছে, কিন্তু এই মাপ কোনো রকমের সত্য প্রকাশ করে না। অ্যাভারেজ, আমরা বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ করি, মিন মিডিয়ান মোড করি, আপনি যেটাই নেন না কেন কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের জানার প্রশ্ন, আমার বক্তব্য হচ্ছে বর্তমান দেশ যারা চালাচ্ছেন, যাদেরকে হর্তা কর্তা বিধাতা বলা যায় পলিসি করতে, উনি বলেন না গভর্নমেন্ট এটা চাচ্ছে। তো গভর্নমেন্ট ইংলিশ ভাষণ কেন করতেছে, যেগুলো মনে করছে ছেলেমেয়েরা তেমন থেকেই এ লেভেল ও লেভেল পড়বে, বরঞ্চ দেশে রাখি। তো আমি তো এগুলির বাধা দিতে পারবো না, কিন্তু আমি বলতেও কেউ পারবো না এই পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা ক্রমমুক্তির জন্য করা হচ্ছে না, আপনি সবসময় একটা ইস্যু পাবেন, আপনি দেশের শতকরা 100 জন লোককে শিক্ষা আসলে দিতে চান কি চান না, তার 1 লক্ষ পথ আছে, আপনি তো একটা অবলম্বন করার জন্য প্রস্তুত নন, কারণ আপনার তো সবসময় ফান্ড অ্যালোকেশনের প্রশ্ন আছে। আপনার আপনি ডিফেন্স বাজেটে কত দিবেন, সত্য কথা যদি বলেন, আপনি পুলিশের জন্য কত দেবেন, আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আপনাদের জঙ্গি দমন করতে হবে। আমরা তো সমস্যা পাচ্ছি দুটোই এখন, একটা হলো জঙ্গি দমন, একটা হলো মাদক। আপনি সবাই কলকে মাদককে না বলুন, কিন্তু আপনি মাদককে তো প্রতিদিন হা বলতেছেন, আবার বলছেন মা বলুন,
ঊনবিংশ শতাব্দীতে কী করেছে, গোটা চীনকে আফিম খাইয়ে ইংল্যান্ড বুধ বানিয়ে রেখেছিল, এবং ওরা যে অপিমান না কিনতে সেই জন্য তাদের উপর আক্রমণ করেছে, তাদের কাছে হংকং কেড়ে নিয়েছে, সাংহাই ক্যান্টন দখল করেছে, এগুলো সবাই জানা কথা না, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন। তো বাংলাদেশ এখন কে বোমাটা মারতেছে আমি জানি না, কিন্তু বোমার আঘাত স্প্লিন্টার তো আমার লাগতেছে। এখন বাংলাদেশের কালকে শিক্ষামন্ত্রী আমাদের কনভোকেশন আসছিল, আমি যে ইউনিভার্সিটিতে চাকরি করি ইউল্যাবে, উনি তো বললেন তো আমাদের এখন সমস্যা দুটো, একটা হলো মাদক, তাকে না বলতে হবে, কিন্তু মাদক বন্ধ করার জন্য তাদের কোনো তারা কোনো উদ্যোগ নেবে না। দু নম্বর যে আপনাদেরকে জঙ্গি দমন করতে হবে, অর্থাৎ এখন জঙ্গি দমন করতে হবে, রাজাকার দমন করতে হবে, এগুলো হচ্ছে তাদের, আমি যে এগুলো খুব ভালো কাজ, আর কোনো কাজ নাই আপনাদের, সেটা তো আপনি করছেন না। তো বলছে কি আমাদের বিনা সুদে বা অল্প খরচে ডিভাইস কেনার পয়সা দিতে হবে ছাত্রদের ইত্যাদি আর কি। আপনি তো গল্পটা জানেন, আমি যদি ওই চেয়ারে বসি এখন আমি ওর চেয়ে ভালো কিছু বলতে পারবো এমন কোনো ব্যক্তিগত আমার দাবি নাই। আমার সমস্যা হচ্ছে দেশে এখনও শিক্ষা সর্বজনীন হয় নাই। আপনি শিক্ষা সর্বজনীন হয় নাই কেন, বাধাগুলি কী? ডাক্তাররা যেমন করে আপনি ডায়াগনোসিস করেন, আপনি অ্যালোপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করেন, আগে কোনটা কারণ নয় সেটা এলিমিনেট করেন, তারপরে বাকি যে কটা কারণ আছে, আপনি সিমটম থেকে তো রোগে যাবেন, আমি ডাক্তারদের ভাষায় বলতেছি, তা আমাদের আমি তো আমরা সবাই সিমটম নিয়ে আছি, এই যে ইংরেজি মিডিয়াম এটা তো একটা সিমটম, এটা তো একটা রোগ, অথচ আপনি এটাকে মনে করছেন চিকিৎসার একেবারে উপায়, তখন আপনি বলি আপনি ইংরেজি শিক্ষার বিরোধী। কথা হচ্ছে কি আপনি সারা রাত তর্ক করতে পারবেন, আমি ইংরেজি শিক্ষার বিরোধী নই, আমি বলছি কি জিজ্ঞাসা করছি বাংলার কী হবে এটা আপনি এবার পরিষ্কার রায় দেন। আপনার ছেলেমেয়েদের বাংলা না পড়ে, আপনার বিশ্ববিদ্যালয়ে না পড়ে, তাহলে বাংলার বইপত্র লেখার কী হবে, তো বাংলা সাহিত্যের উন্নতি হবে না। এখন বাংলার কিছু নাই জানলাম, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনি কিছু করেন নাই, সেই জন্য কিছু হয় না এই পর্যন্ত, এটা করতে 50 বছর লাগতো না। তার মানে কোথাও ডালমে কুচ কালা হয়, কোথাও সরিষার মধ্যে ভূত আছে, সেটা বের করেন। শিক্ষা কেন সার্বজনীন হয় নাই আমাদের এখানে, এটা এটা বুঝলে বোঝা যাবে। যারা সর্বজনীন শিক্ষার পক্ষে তারা তখন বলে কি এতে শিক্ষার মান কমে যাবে, ইংরেজি পড়লে যেন শিক্ষার মান বাড়বে, হ্যাঁ বাড়বে বটে, এখন যেহেতু বাংলায় কোনো বই নাই ইংরেজি পড়তে হবে, ইংরেজি কেন আপনি তার সাথে ফরাসি শেখেন, তাকে জার্মান শেখেন, রুশ শেখেন, বাধা দিচ্ছে কে, সেই ব্যবস্থা করেন, এটা যেন বাংলাকে হত্যা করা অপরিহার্য হবে কেন। আমার আপত্তিটা ইংরেজির বিরুদ্ধে নয়, পরিষ্কার বলতে হলে কি বাংলাকে হত্যা করার বিরুদ্ধে। পাকিস্তানের মূলে বাংলা যতটা অবহেলিত হয় নাই তার চেয়ে বেশি অবহেলিত হচ্ছে এখন। বাংলাদেশে এত ইংরেজি মিডিয়াম স্কুল ছিল না পাকিস্তানের মূলে, কম ছিল, তখন দুই একটা ইন্টারন্যাশনাল স্কুল ছিল, ডিপ্লোমেটরা পড়তো, আমরা কতগুলো বাছাই করে পাকিস্তান সরকার ক্যাডেট কলেজ করেছিল করার জন্য, তো ক্যাডেট কলেজ থেকে পাশ করা ছাত্র থেকে সার্ভার চলে গেল ক্যাডেট কলেজের প্রতি, না বলছি চলে না আসুক সেটা সমস্যা নয়, কিন্তু সে হলো ক্যাডেট কলেজ থেকে বেরিয়েছে, দুই একটা ছেলে ভালো বেরিয়েছে, আরও বলো ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে আবার বলার উদ্দেশ্য নয়, কিন্তু গোটা জাতির কী হলো, আমরা কতগুলো হাইব্রিড বলছি, এখনও আমরা না পারি বাংলায় বলতে, না পারি ইংরেজিতে বলতে, আপনি গোটা দেশটাকে দিয়ে পারেন করে ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন না কেন, যদি ইংরেজিতেই ভালো হয় বন্ধ করে দেন বাংলা পড়া টড়া বাংলা বন্ধ করেন, আপনি সরকারি এবং ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাইনবোর্ডগুলো উপরে ইংরেজি নিচে বাংলা বা উপরে বাংলা নিচে বাংলা লেখা আছে, কিন্তু আপনাদের তথাকথিত ইংরেজি সিভিল সোসাইটিগুলি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখেন না একটি নামও বাংলায় ছিল না, এখন ইউজিসি একটু লজ্জায় করে বলতেছে আপনারা পাশে একটু বাংলা লেখেন, তারপর অনেকে বাংলা এখনও লেখে নেই, এটাও একটা প্রতীকের ব্যাপার। ওই সাইনবোর্ড দিলে যে দেশের খুব প্রগতি হবে তা আমি বলছি না, কিন্তু এটা কোন রোগের লক্ষণ, অনেক জিনিস আছে, আমরা যে বিদেশ থেকে লিফ্ট আমদানি করছি সেটা ইংরেজিতে বলে, জানি না লিফ্ট সবগুলো ইংরেজিতে বলে, এগুলো যেন যেমন জাপান থেকে আমার এক বন্ধু গাড়ি কিনছে জাপানি গাড়ি, সেগুলো নির্দেশগুলো এখন জাপানি ভাষায় রয়ে গেছে, বদলাতে পারতেছে না ইংরেজিতে, তো জাপানিরা তো ইংরেজিতে করে তাদের গাড়ি রপ্তানি করতে অসুবিধা হচ্ছে না, গাড়ির কোয়ালিটি আছে আপনি নিয়ে নেন, আমরাও যদি লিফ্টগুলোর ভাষাও বাংলায় করতে পারছেন না আপনার তখন আত্মমর্যাদা বোধ নাই। আমার এই কথাগুলো যদি 1950-এর দশকে বলতাম ভালো হতো, আমি 70 বছর পরে বলতেছি, বল এগুলোর কোনো দরকার নাই, বলছি কিনা সমকালীন রাজনীতি নিয়ে বলার মতো সাহস আমার নাই, এই জন্য আমি পুরোনো ইস্যুগুলো বলতেছি, আর বেশি কী বলবো। আপনারা অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, একটা প্রশ্ন পাচ্ছি পারিবারিক ও সামাজিক তাগিদ থেকে আমরা লেখাপড়া শিখি, শিক্ষা আহ্বান করি কিন্তু লেখাপড়া শিক্ষার মধ্যে পার্থক্য কী, অনেক জিনিস আছে।